25 বছর পর আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমন ঘিরে উৎসবমুখর হাওড় অঞ্চল। বঙ্গবন্ধু কন্যাকে নিজ বাসায় স্বাগত জানাতে প্রস্তুত রাষ্ট্রপতির পরিবার। সকালে মিঠামইনে নবগঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা 3টার দিকে মিঠামইন হেলিপ্যাড মাঠে তিনি যোগ দেবেন স্থানীয় আওয়ামী লীগের জনসভায়। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, এই যে আড়াই দশক পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন, স্থানীয়দের মাঝে আপনি উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ফয়জা, আমার পাশে আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যে বহিঃপ্রকাশ, আনন্দের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আপনি দর্শক দেখতেই পাচ্ছেন। আমি আছি এই মুহূর্তে মিঠামইনের যে শান্তিপুর ফেরিঘাট, সেই শান্তিপুর ফেরিঘাটে। এই ফেরিঘাটের পার হয়ে আসলে মিঠামইনের প্রধানমন্ত্রীর যে জনসভা, সেই জনসভায় অংশ নেবেন আশপাশের এলাকার মানুষজন। এবং এই ফেরিঘাটের ওই পারেই নিশ্চয় দর্শককে আমরা একটু পরে দেখাবো যে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে। হাওড়বাসী বলছেন আজকে এই জনসভাকে কেন্দ্র করে যে পরিমাণ যানবাহন এই মিঠামইন এসেছে, এর আগে এত পরিমাণ যানবাহন কিন্তু তারা এই মিঠামইন কিংবা কিশোরগঞ্জে তারা দেখেননি, এরকমটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা দীর্ঘ প্রায় 25 বছর পরে এই তাদের এলাকায় আসছেন, সুতরাং তাকে বরণ করে নিতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং তারা আমাদেরকে যেটি বলছেন, তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার অনেকখানি কিন্তু পূরণ হয়েছে। উড়াল সেতু হবে সামনে, এর মাঝখানে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা সহ চিকিৎসা সহ সেবা সহ নানা ক্ষেত্রে কিন্তু কিশোরগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। তো সেই উন্নয়নের কারণে তারা বলছেন যে তাদের আর চাওয়ার কিছু নেই, তারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চান। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রথমেই তিনি মিঠামইনে যে নতুন একটি ক্যান্টনমেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস করা হয়েছে, সেই ক্যান্টনমেন্টটি কিন্তু উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে কিন্তু 4টি ইউনিট নিয়ে এই ক্যান্টনমেন্টটি যাত্রা শুরু করছে এবং বলা হচ্ছে এই এলাকার দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে কিংবা শান্তি শৃঙ্খলা এবং দেশের দক্ষিণ দক্ষিণ পূর্বাংশের নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিতে কিন্তু এই ক্যান্টনমেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং পরবর্তীতে এই ক্যান্টনমেন্ট উদ্বোধনের পরে বেলা 12:55 দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসায় কিন্তু যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি কিন্তু প্রথমবারের মতো কিন্তু রাষ্ট্রপতির বাসভবনে যাচ্ছেন। এর আগে 1998 সালে তিনি যখন এসেছিলেন তখন অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু রাষ্ট্রপতির বাসভবনে তাকে আতিথ্য দেওয়া সম্ভব হয়নি। এবারই প্রথম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসভবনে আতিথ্য গ্রহণ করবেন এবং তাকে স্বাগত জানাতে গতকাল বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নানা রকম হাওড়ের সুস্বাদু মাছ সহ পনির সহ নানা খাবার দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে। এবং পরবর্তীতে বেলা 3টার সময় তিনি জনসভায় অংশ নেবেন এবং সেখানে আগামীতে দেশ নিয়ে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী জানাবেন। আগামী নির্বাচন নিয়েও নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজকে বিকালেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তো প্রধানমন্ত্রীর এইসব কর্মসূচির বিস্তারিত নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। ফয়জা, শিশির, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। আমরা চলে যাচ্ছি পরের খবরে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সকাল 8টায় শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন সান্তিয়াগো। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন তিনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদনের উপরে শুনানি চলছে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে। নির্যাতনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন উচ্চ আদালত। এছাড়া এ নিয়ে আইনে কী বলা আছে তাও জানাতে বলা হয়। এর আগে গতকাল ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।
ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন এই প্রতিবেদন জমা দেন। একই দিন প্রতিবেদন জমা দেয় বিচার বিভাগীয় তদন্ত কমিটিও। গত 12 ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ কয়েকজন এক ছাত্রীকে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। দেশে পুলিশ কনস্টেবল ও ফায়ার সার্ভিস কর্মী নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অসাধু কর্মীর সাথে মিলে এই প্রতারণা করে তারা। চক্রের মূল হোতাকে গ্রেফতারের পর উঠে এসেছে এসব তথ্য। ফয়সাল হোসেনের রিপোর্ট। সারা দেশে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। সরাসরি অনলাইনে ফর্ম পূরণের পর লিখিত পরীক্ষা দিয়ে বাহিনীতে যোগ দিতে পারবেন আবেদনকারীরা। এই নিয়োগকে ঘিরেই সক্রিয় একাধিক প্রতারক চক্র, যাদের টার্গেট উত্তরবঙ্গের চাকরির প্রত্যাশীরা। এক একজনকে নিয়োগ দিতে দাবি করা হয় 10 থেকে 15 লাখ টাকা। সাইফুল হন বন্ধু, খালি একটু তদবির করে দিতে হবে ওই যে তোমার এই যে ইয়ের জন্য, বাইবার জন্য। কত কত টাকা লাগবে, কেমন লাগবে, আর কোন স্যার রেজিয়া করাইবা? প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের সাথে জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফুল নামের এক পিয়ন। গোয়েন্দা পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের কর্মী নিয়োগের নামেও 27 জনের থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। এদের কাছ থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছি, অনেকগুলো ব্যাংকের চেক সংগ্রহ করেছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন নন জুডিশিয়াল স্ট্যাম্প আমরা জব্দ করতে পেরেছি। এরা প্রার্থীদেরকে এই নগদ টাকা নিতেন, ব্যাংকের স্বাক্ষরিত চেক নিতেন এবং যারা টাকা দিতে পারতেন না তাদের কাছ থেকে নিরাপত্তা জামানত হিসাবে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প লিখে নিতেন। পরবর্তীতে এই স্ট্যাম্পে আবার বিভিন্ন রকমের কথা লিখে টাকার অঙ্ক লিখিয়ে আরেকজনের প্রতারণা করতেন। সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। মাসব্যাপী বইমেলার গল্পটা শেষ হচ্ছে আজ। যদিও প্রাণ মিলবে প্রাণের সাথে, তবে বিচ্ছেদের সুর কিছুটা ভারাক্রান্ত করছে মন। যদিও সবার অভিন্ন অনুভূতি জুড়ে বইমেলা যেন সঞ্চারিত প্রাণের সঞ্জীবনী সুধা, যে রেশ রয়ে যাবে বছর জুড়ে। আরো জানাচ্ছেন নীল মাহবুব। উদ্যান জুড়ে এবারের মতো আর উড়বে না নতুন বইয়ের ঘ্রাণ, ধুলো উড়িয়ে হেঁটে যাবে না অগণিত পাঠক, শোনা যাবে না বই বিকিকিনির সরগোল, দেখা মিলবে না লেখকের, খেই হারাবে প্রকাশকের প্রকাশভঙ্গিও। যদিও জমজমাট এই একটি মাসের গল্পটা আবারও ফিরে আসবে 11 মাস পর, তবুও বাসছে কি বিচ্ছেদের সুর নাকি আশা জাগিয়ে রাখছে অপেক্ষার প্রহর? কি বলছেন প্রকাশকরা? এই মেলাটার জন্য আসলে খুবই মন খারাপ হয়ে যায় যে আর পাই কিনা এই সুযোগটা, আবার আসবে কিনা, আবার সেই সরোয়ারদি উদ্যানে ফিরে আসতে পারবে কিনা, এই মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা সবসময়ই থাকে। লেখকদের অভিমত, অটোগ্রাফ আর ফটোগ্রাফের তোড়জোড়টা শেষ হলেও বুক পকেট ভরে যে ভালোবাসা নিয়ে যাবেন পাঠকের, সেটাই জীবন কাঠি। কলমের কালিতে সে আবেগী হয়তো পরের মেলায় ফিরে আসবে উপন্যাস, গল্প কিংবা কবিতা হয়ে। হঠাৎ আলোর ঝলকানির মতন কখনো কখনো পাঠকেরা আমাদের চোখে ধরা পড়েছে, দূর থেকে লুকিয়ে দেখেছি, তো সেই স্মৃতিগুলো তো অবশ্যই একটা অসাধারণ আনন্দ। আমরা আনন্দ, প্রেরণা এবং উদ্দীপনা পাঠকের কাছ থেকে যা পেয়েছি সেটা কিন্তু আমরা হৃদয়ে ভরে নিয়ে যাব আগামী একটা বছরের জন্য। এখান থেকেই উত্তাপ পেয়ে পেয়ে কিন্তু আমরা লিখব। পাঠকরাও বলছেন শুরু হলে শেষ তো থাকবেই, তবে রঙিন মোলাটে যে গল্প তুলে নিয়ে যাচ্ছেন ঘরে সে রঙেই গেঁথে থাকবে বইমেলার টুকরো টুকরো স্মৃতি। কালকে থেকে আর এরকম হবে না, প্রাণের মিলন হবে না, বা একে অপরকে বই দাও গিফট করা হবে না, তো এই জন্য মানে খারাপ লাগছে আসলে। এই যে বইগুলো কিনলাম, বইগুলো ঘরে নিয়ে যাচ্ছি, এই বইমেলাটা, এই বইমেলার যে আমেজটা, এটা সারা বছর আমার ঘরে থেকে যাবে। একটা শেষ হয়, আমরা আরেকটা বইমেলা আসবে সেই স্বপ্ন বুনি। তার কারণ হচ্ছে গিয়ে যে নতুন বইমেলা মানেই আবার কিছু নতুন লেখক, প্রিয় লেখকের নতুন কিছু গল্প। তাই তো বিদায়ের ঘণ্টা বাজলেও
প্রাণের মেলা রয়ে যায় প্রাণেই, ফের অপেক্ষাটাও হয়ে ওঠে আশা জাগানিয়া এক সুখ পাখি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।